আধুনিক সভ্যতার মায়াজাল থেকে দূরে রাজ্যের রিয়াং জনগোষ্ঠীর মানুষ আজও সহজ সরল আর উৎফুল্ল জীবনযাত্রা দিয়ে কাটিয়ে দেয় গোটা জীবন। আঠারোমুড়া পাহাড়ের কোলে সবুজ প্রকৃতির নিবিড় সান্নিধ্যে বসবাসকারী এই রিয়াং জনগোষ্ঠীর মানুষরা শত বছর ধরে পূর্বপুরুষের ঐতিহ্য আর সরলতাকে ধরে রেখে সুখী থাকার চেষ্টা করেন। মূলত নোনাছড়া, কাঁকড়াছড়া ও হাজরাপাড়া সহ বিভিন্ন পাহাড়ি গ্রামেই বাস করেন এই সহজ সরল রিয়াংরা। সারা পৃথিবী যখন সোনার জন্য ব্যাকুল, তখন এই রিয়াং জনগোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে পড়ে আছেন রূপার তৈরি টাকার গহনা। নিজেদের ভাষায় গহনাকে রাংবাক বলেন তারা। কানে, গলায় ও কোমরে রূপার তৈরি এই গহনা দিয়ে জুমচাষ আর নাচ গানের মধ্য দিয়ে পাহাড় জুড়ে জীবনের গান গায় রিয়াং রমণীয় পুরুষরা। রিয়াং জন্ম হয়েছে, রিয়াং জন্ম হইল আগে থেকে ওই কাজ করা যায় আমার এনার্জি থেকে রিয়াং হলে তার মালা লাগে। মূলত জুমচাষ করে পাহাড়ে বসবাসকারী এই রিয়াংদের জীবন চলে। মাঝে মাঝে জীবনের সামান্য প্রয়োজন মেটাতে সমতলের কোনো বাজার অথবা জনপদে নেমে আসেন গহনা সজ্জিত কোনো রিয়াং রমণী। রিয়াং রমণীরাই এই রূপার তৈরি গহনা পরেন। শান্তিপূর্ণ ও সহজ সরল জনগোষ্ঠী হিসেবে ত্রিপুরায় বহু যুগ ধরে রিয়াংরা প্রাচীন জীবনধারা অনুসরণ করে আসছেন। রাজার আমলেও তাদের বিশেষ সম্মান ছিল। আজও আধুনিক সভ্যতার দুয়ারে দাঁড়িয়ে সেই শান্তিপূর্ণ জীবনধারার মাধ্যমেই শান্তির খোঁজ করেন তারা। ত্রিপুরার অনন্য সৌন্দর্য মাঝে তারা নিজেরাই একটি সৌন্দর্য। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।